ক্যাম্পের চতুর্থ দিনে দলের সঙ্গে যোগ দিলেন ইমরুল কায়েস বাকি আছেন কেবল মাশরাফি ও তামিম ইকবাল সাকিব মুশফিক রিয়াদ সহ সব ব্যাটসম্যানরা দীর্ঘ সময় অনুশীলন করেছেন ইনডোরে স্পিনাররাও সবাই সেখানেই অথচ চতুর্থ দিনেও মূল ফোকাসটা পেস বোলারদের ঘিরেই একদল বোলিং করছেন তো অন্য দল নেটে ব্যাটিংয়ে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সার্বক্ষণিক সময় দিচ্ছেন পেসারদের ক্যামেরায় তাদের ফুটেজ সংগ্রহ করা হচ্ছে গতি দেখা হচ্ছে স্কিলও পর্যবেক্ষণ করা হচ্ছে সাম্প্রতিক সময়গুলোয় পেসারদের টানা ব্যর্থতার কারণেই এমন বাড়তি মনোযোগ সত্যি কথা বলতে লাস্ট দুইটা সিরিজ আমাদের তেমন ভালো যায়নি স্পেশালি সাউথ আফ্রিকা সিরিজটা বোলারদের জন্য খুব বাজে সিরিজ ছিল তো আশা করি ওইটা থেকে আমরা নেক্সট আপকামিং সিরিজে সবাই কাম ব্যাক করবো ইনশাল্লাহ যার যেটা স্ট্রেংথ আউট সুইং ইন সুইং ইন কাট ওই জিনিসটার উপরই জোর দিয়ে বেশি কিছু ট্রাই না করে বেসিকটাতে সুজন স্যার আমাদেরকে মানে প্র্যাকটিস করাচ্ছিলেন টেলেন্ডারে নেমে খানিকটা ব্যাটিং করে দলকে যেন এগিয়ে দিতে পারেন বোলাররা সেই চেষ্টাও চলছে পুরো দমে অন্যান্য দেশের লোয়ার অর্ডারদের বেশ ইমপ্রুভমেন্ট আমাদের যে হয় না সেটাও বলবো না আমাদের আগের থেকে বেটার আমরা বলার আগে থেকে ইমপ্রুভ করেছি বাট আসলে আরও ইমপ্রুভ করতে হবে যদি পনেরো বিশটা রান কন্ট্রিবিউট করতে পারি আমরা লোয়ার অর্ডারের ব্যাটিং লাইন আর তাহলে টিমটাও লাভবান হবে এবং আমাদের হয়তো ম্যাচ জিতার পার্সেন্টেজ বেড়ে যাবে এদিকে নতুন পুরোনো মিলিয়ে প্রাথমিক দলে আছেন বেশ কয়েকজন পেসার দলে নিজের জায়গা ধরে রাখাই হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ তাই পারফর্ম করেই দলে টিকে থাকতে চান তাসকিন আহমেদ যারাই আছে স্কোয়াডের সবাই অনেক স্কিলফুল এবং ট্যালেন্টেড তো এটা আসলে সবসময় চ্যালেঞ্জ থাকে সবার জন্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা প্রেশার থাকে যে পারফরমেন্স না করলে তাকে মানে বাদ পড়তে পারে ভাই তো ওই প্রেশার নিলে আসলে আর ইমপ্রুভমেন্ট হবে না ওইটাও পার্ট অফ লাইফ তো ওই সব কিছু চিন্তা না করে নিজের স্কিলটা আর কিভাবে বেটার করা যায় ওইটা নিয়ে চিন্তা করতে চতুর্থ দিনের ক্যাম্প শেষ হলেও এখনও দলের সঙ্গে যোগ দেননি পেস ও স্পিন বোলিং কোচ কোটনি ওয়ালস ও সুনীল জোশী নমন আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা